দোয়া করার পরে মুখে হাত মাসা করা যাবে কি? বা যদি কেউ অভ্যাসগতভাবে করে তাহলে কি গুনাহ হবে? এই দোয়া সম্পর্কে হাদিস রয়েছে, হাত ওঠানোর হাদিস রয়েছে বেশ কিছু হাদিস এবং সহি হাদিস রয়েছে। হাত উঠানো, হাত উঠিয়ে দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা, একা একা দোয়া করা, আপনার দোয়া আপনি, এখান থেকে আবার সম্মিলিত মোনাজাতে যাবেন না যে ইমাম শুধু দোয়া করবে, একজন দোয়া করবে, শেখ আর বাকি সব আমিন আমিন বলবেন না, এরকম না। যার দোয়া করার প্রয়োজন সে দোয়া করবে, আর দোয়ার জন্য উত্তম হচ্ছে, দোয়ার একটি আদব হচ্ছে হাত উঠিয়ে দোয়া করাটা বেশি ভালো। কিন্তু হাত উঠিয়ে দোয়া করার শেষে হাতটা এমনি ছেড়ে দেবেন না, মুখমণ্ডলে হাত ফিরাবেন? এই হাত ফিরানো সম্পর্কে হাদিস রয়েছে দুটি অথবা তিনটি, কিন্তু সবগুলি হাদিস দুর্বল, একটিও হাদিস সহি নাই। এ কথা আমার নাই, শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। আর হাদিসগুলি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এই তিনটি কিতাবে হাদিস রয়েছে। বলছেন তিনি যে ওয়াম্মা রাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ফিদ্দুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ওঠানো দোয়াতে, দোয়াতে হাত উঠিয়ে দোয়া করা, ফাকাদ জা ফিহি আহাদিসু কাসীরা সহীহা, অনেকগুলি সহি হাদিস এসেছে হাত উঠিয়ে দোয়া করার, যেমনটা বললাম। ও আম্মা মাসহু ওয়াজাহু বিয়াদাইহি, কিন্তু দুটি হাত চেহারাতে ফিরানো বা হাত বুলানো শেষখানে, ফালাইসা আনহু ফিহি ইল্লা হাদিসুন আও হাদিসান, এই মর্মে একটি অথবা দুইটি হাদিস রয়েছে, দুটি, এই জন্য বলা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে একটি হাদিস রয়েছে দুই কিতাবে, দুই রকম ভাষাতে কিছুটা পার্থক্যের সাথে, আর আর একটি হাদিস রয়েছে। এই দুইটি হাদিস রয়েছে, লা তাকুমু বিহিমা হুজ্জা, যেটা দলিলের অযোগ্য, দলিলের যোগ্য নয়, কারণ এত দুর্বল। একটি হাদিস সম্পর্কে আল্লামা আলবানী বলছেন জাইফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, আর একটি হাদিস সম্পর্কে বলছেন জাইফ, একটি সহি হাদিস নেই। সুতরাং আমি কিন্তু নিজের কথা বলছি, আমরা আহলে হাদিসরা এবং আমি ব্যক্তিগত অনেক দিন পর্যন্ত মদিনা আসা পর্যন্ত হাত উঠিয়ে দোয়া করে কি করতাম, মুখে হাত মলতাম, মানে হাত ফিরাইতাম। তারপর যখন জানতে পারলাম যে হাদিসগুলি জয়ীফ, তখন আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছি, এখন দোয়া করে হাত নামিনি। এটি হচ্ছে সহি মজমুয়া ফাতাওয়া 22তম খণ্ড 519 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাগুলি বলেছেন। এছাড়াও যে জয়ীফ হাদিস, অত্যন্ত জয়ীফ হাদিস তিরমিজিতে রয়েছে, জয়ীফুল জামেতে আল্লামা আলবানী 4422 নম্বরে তিনি বলেছেন, উল্লেখ করেছেন।